আজ আমরা এই ভিডিওতে বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স সাজেশন সেমিস্টার ওয়ান প্রশ্নমান দুইয়ের দ্বিতীয় অধ্যায় প্রাগ ঐতিহাসিক যুগ থেকে প্রাক হরপ্পা এই অধ্যায় থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা নিয়ে আলোচনা করবো দু নম্বরের তো দেখি প্রথম প্রশ্নগুলো দেখো প্রাগ ঐতিহাসিক ভারতের বিভিন্ন বিষয়গুলি জানার প্রাথমিক উৎস ও উপাদানগুলির নাম লেখ পরের প্রশ্ন দেখো ভারতের পাক ধাতু কয়টি প্রধান ভাগে ভাগ করা যায় তো কি কি অবশ্যই তোমাদেরকে লিখতে হবে আর এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা বাদ দিয়ে তোমাদের কিন্তু আমি অনার্সের পেপার এবং দু নম্বরের সেগুলো কিন্তু আমি সাজেশান দিয়ে রেখেছি তো সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে যাও এবং সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নাও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে এবং সেই ভিডিওগুলো থেকে তো অনেক বেশি উপকার তোমরা পাবে তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বললে অবশ্যই একটা লাইক করে দিও দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে কি রামা পিথেকাস কাদের বলা হতো ভীমবেদকার গুরুত্ব কী কুরনুল এর গুরুত্ব কী এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো আমি তোমাদের যেগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষা আসতে দেখা আমি সেই প্রশ্নগুলো নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করছি আর এই প্রশ্নগুলো তোমরা সব কী করবে প্রথমে প্রশ্ন লিখবে তারপর উত্তর লিখবে এবং প্রশ্ন উত্তর এইভাবে বারবার মুখস্থ করে যাবে তাহলে দেখবে তোমাদের মুখস্থ একদম জলের মতন হয়ে যাবে এবং প্রশ্ন যদি একটু ঘুরিয়েও দেয় তাও তোমাদের লিখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা তোমার যদি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো পরের প্রশ্ন কী আছে মধ্যপ্রস্তর যুগের সময়কাল কী ছিল মধ্যপ্রস্তর যুগের চিত্রগুলির বৈশিষ্ট্য কী ছিল সোয়ান শিল্প বা সোয়ান সংস্কৃতি কি এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোকে তোমরা কী করবে প্রথমে তোমাদের বইটা খুলবে বইটা খুলে পড়বে খুব ভালোভাবে বইটাকে একবার রিডিং করে নেবে বইটা যদি তুমি রিডিং না করো তোমার হবে সিলেবাসটা কভার হবে না তারপর তুমি এই যে যেই প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো যেখানে যেখানে আছে সেখানে মার্কিং করে নেবে তারপর সেখান থেকে রিডিং করবে তাহলে দেখবে তোমাদের পুরো একদম ভালোভাবে পড়া হবে এবং মুখস্থ থাকবে এবং অনেক দিন ধরে মুখস্থ তোমরা রাখতে পারবে তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন কি পুরা প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল টেরি শিল্প বলতে কী বোঝো এই যে পুরা প্রস্ত যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল এবার তোমরা প্রথমে যদি এটা দু নম্বরের জন্য পড়ে যাও তোমরা অনার্সের স্টুডেন্ট আর যদি দু নম্বরে যদি এইভাবে পড়ে যাও তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে পাসের যদি হয় তাহলে হুবহু কোয়েশ্চেন কমন পায় তোমরা হুবহু কোয়েশ্চেন কমন পাবে কিন্তু সব ক্ষেত্রে কমন পাবে না আর তোমাদের কি করতে হবে তোমাদের যে টেক্সট বইটা আছে সেই বইটাকে তোমাদের খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে কারণ তোমরা অনার্সের স্টুডেন্ট এবং তোমাদেরকে খুব এইভাবে পড়া উচিত তাহলে কিন্তু তোমাদের নম্বরটা অনেক বেশি হবে দেখি পরের যে প্রশ্ন দেখো পরের প্রশ্ন রয়েছে ভীমবেদকার কোয়াচিত যে কোন কোন পশু পাখির প্রতিকৃতি লক্ষ্য করা যায় ভারতের নব্য যুগের বৈশিষ্ট্য কী ছিল তো এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি আবার বলছি প্রশ্নগুলো তোমরা কী করবে প্রথমে প্রশ্ন লিখবে তারপর উত্তর লিখবে এবং প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এইভাবে লিখে নেবে তাহলে দেখবে তোমাদের মুখস্থ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর প্রশ্নগুলো মুখস্থ হলে অবশ্যই কিন্তু টেক্সটটা একবার রিডিং করে নেবে তাহলে দেখবে তোমাদের এগুলো অনেক বেশ সোজা হবে এবং অনেক দিন ধরে তোমরা মুখস্থও রাখতে পারবে আর এটা বাদ দিয়েও আমি তোমাদেরকে প্রথম অধ্যায় সাজেশান দিয়ে রেখেছি সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হয়েছে প্রস্তর যুগের পরিবর্তনগুলিকে প্রস্তর বিপ্লব বলা হয় কেন ভারতের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো প্রচণ্ডই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা তোমার যদি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুবান্ধব শেয়ার করে দেওয়ার চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে আর অবশ্যই তোমরা যাতে আমি কোনো রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ দিয়ে দিই তো তোমরা কমেন্টে সেটা লিখবে আমি কিন্তু তার উত্তর তোমাদেরকে অবশ্যই দেব। আর তোমাদের এই গুরুত্বপূর্ণ কমেন্টের জন্যই কিন্তু আমি অপেক্ষায় থাকব। তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো দেখো পরের প্রশ্ন কী দেখো অতিরিক্ত আমি কিছু প্রশ্ন দিয়ে রেখেছি এটা বাদ দিয়ে তো সেগুলো কী কুল্লি সংস্কৃতি কি বালাকোর সংস্কৃতি কি আর শাহি টুম্পো সংস্কৃতি কি গা জিসা বা গাজিসা সংস্কৃতি আমরি সংস্কৃতি কী ঠিক আছে তো এই যে সম সংস্কৃতিগুলো আছে এই সংস্কৃতি তোমরা কী হচ্ছে একটুখানি পড়ে নেবে কারণ এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু অনার্সের পেপার অবশ্যই একটা দুটো দিয়ে দিতে পারে তখন তোমরা কিন্তু মুশকিলে পড়ে যাবে তাই তোমরা পুরোটাকে আমি তোমাদেরকে বারবার বলছি পুরো টেক্সটটাকে রিডিং করবে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সেগুলো একটু মার্ক করে দিলাম কিন্তু তোমাদের অনার্স পেপারে পুরো টু সেট কিন্তু তোমাদেরকে পড়তে হয় সেইভাবে কোনো সাজেশান হয় না সেইভাবে কোনো প্রশ্নও হয় না তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমি তোমাদেরকে আগে ভিডিও দেখে নিচ্ছি সেগুলো যদি না দিয়ে থাক দেখে থাকো অবশ্যই দেখে নিও ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই